কলকাতার ক্যা ক্যা ছি ছি বনগাঁয়ে এসে রূপ পরিবর্তন করলো গানে, সমাবেত গানে। এদিন দলীয় সভায় কাশোর হাতে সবাইকে নিয়ে এনআরসি, এনপিআর ও সিএএ বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গর্জে উঠলেন সেই সময় ঠিক যার একদিন আগে বনগাঁয় অভিনন্দন যাত্রা করেছেন একদা তারই বিশ্বস্ত অনুচর অধুনা বিজেপি নেতা মুকুল রায়। এনআরসি নিয়ে তিনি বলেন, তিন পুরুষের ঠিকানা লাগবে এনআরসির প্রথম ধাপ এনপিআর এ ঢুকিয়ে দিয়েছে। আমি এনপিআর করিনি, একমাত্র রাজ্য সারা ভারতবর্ষে সবাই করছে দেখুন, আমি কিন্তু করতে দিইনি, আমার বুকের পাতা আছে। এনপিআর এ কি বলেছে, আপনার মায়ের জন্মদিন কবে, আপনার মায়ের বার্থ সার্টিফিকেট চাই, আপনার বাবার বার্থ সার্টিফিকেট চাই। আরে আমাকে চাইলে আমি দিতে পারবো না, এখনকার ছেলে মেয়েরা হাসপাতালে জন্মায় দিতে পারবে, আমাদের সময় সব তো মাটির ঘরে জন্মাতো, দাইমার হাতে জন্মাতো, কোথার থেকে মায়ের সার্টিফিকেট পাবে, কোথার থেকে বাবার সার্টিফিকেট পাবে। অন্যদিকে এনআরসির পাশাপাশি মতুয়াদের প্রশ্নে গেরুয়াদের চোখে কুমিরের জলকে তুলোধনা করে তিনি বলেন, তিনি যে রাজ্যে তাদের একমাত্র বন্ধু তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আজ থেকে ২০ বছর আগেকার কথা আমার মনে আছে, আমাদের এখনকার খাদ্যমন্ত্রী বালু, বালু আমাকে বলতো, তখন আমি বড় মাকে চিনতাম না, আর মমতাবালা ঠাকুরদের সাথেও আমার আলাপ ছিল না। আমার জীবনের সবচেয়ে বড় এবং প্রথম কাজ আমি যেটা করেছিলাম সেটা উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত জমির দলিল প্রদান করার ব্যবস্থা করেছিলাম। গুরুচর্যা প্রমথনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও হচ্ছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষ্ণনগরে, এমনকি মথুয়ার ডেভেলপমেন্ট বোর্ডও আমরা তৈরি করেছি। আমি এটাই আপনাদের বলতে চাই, যারা ঘৃণা করে, মানুষে মানুষে ঘৃণার জন্ম দেয়, আমি তাদের দলে নই। আমি অনুকূল ঠাকুরের শিষ্যদেরও খুব ভালোবাসি, অনুকূল ঠাকুরের কত শিষ্য শিষ্যা আছেন, তারা একবার আমার কাছে এলেন রথিনজানে মধ্যমগ্রামে এই জেলায়, বললেন গভর্নমেন্টের এই জমিটা আমাদের পেলে আমাদের নতুন আশ্রম হতে পারে। ঝাড়খণ্ড থেকে ওদের নেতাদের নিয়ে বালু আমার কাছে এলেন, আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছিলাম, ওদের ওখানে নতুন করে তৈরি হচ্ছে মধ্যমগ্রামে, আপনারা জানেন। বনগাঁ স্টেডিয়ামে এই দলীয় সভায় মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।